ছাদের জমা জল ফেলানি প্রতিবাদ করায় একই পরিবারের চারজনকে মারধর করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে মালদার ইংরেজবাজার থানার খাসখোলের মাঝির পাড়ায়। আক্রান্ত 50 বছরের কানাই সরকার, 45 বছরের অর্চনা সরকার, 25 বছরের সুশান্ত সরকার ও 23 বছরের দিবাকর সরকার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অভিযোগ, পাশের বাড়ির সুভাষ মাঝি ও রোহিত মাঝিরা ইচ্ছে করে ছাদে বৃষ্টির জল ধরে রাখেন, পরে ওই জল তারা ছেড়ে দেয়। এই জল কানাই সরকারের বাড়ির ওপর দিয়ে যায় বলে অভিযোগ। এদিন রাতে তারা প্রতিবাদ করায় মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। আমাদেরকে হলো যে ছাদের জল আটকিয়ে রাখতো 2 ঘন্টা পরে, যখন বৃষ্টি ছোটার পর 2 ঘন্টা পর আমাদের জল ছাড়তো। এবার আমাদের ওর জায়গার জলটা আমার জায়গায় এসে পড়তো, হ্যাঁ এবার আমার জায়গায় এসে পড়তো বা কেউ পা পিছলে পড়ে যেত, এটার জন্য আমরা কথা বলেছিলাম বলে আমাদেরকে মেরেছিল। আমার জেঠিমাকে প্রথমে মারলো, তারপর আমার জেঠিমা কেস করলো বলে তার জন্য আবার আমাকে আমাদেরকে সবাইকে হাসপাতালে উঠে সবাই মিলে মারলো। কতজনকে মেরেছে তোমাদের? 5 জনকে। কে মেরেছে? এটা সুভাষ মাঝি, তারপরে রোহিত মাঝি, তারপরে এই রইয়া মাঝি। কজন মিলে? কজন মিলে মারধর করেছে? 5 জন মিলে। 5 জনকে মেরেছে তোমাদের? আমাদের, হ্যাঁ, 4-5 জনকে মেরেছে। কোথায় ভর্তি আছে তোমরা? আমরা মালদা হসপিটালে ভর্তি আছি। তোমার নাম কি? প্রশান্ত সরকার। মানে জল ফেলার প্রতিবাদ করছিল? হ্যাঁ। আর কার বাড়িতে হচ্ছিল ওটা? ওটা হচ্ছিল আমার বাড়ির পাশে। মালদা থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দ বার্তা। ছাদের জমা জল ফেলানি প্রতিবাদ করায় একই পরিবারের চারজনকে মারধর করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে মালদার ইংরেজবাজার থানার খাসখোলের মাঝির পাড়ায়। আক্রান্ত 50 বছরের কানাই সরকার, 45 বছরের অর্চনা সরকার, 25 বছরের সুশান্ত সরকার ও 23 বছরের দিবাকর সরকার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অভিযোগ, পাশের বাড়ির সুভাষ মাঝি ও রোহিত মাঝিরা ইচ্ছে করে ছাদে বৃষ্টির জল ধরে রাখেন, পরে ওই জল তারা ছেড়ে দেয়। এই জল কানাই সরকারের বাড়ির ওপর দিয়ে যায় বলে অভিযোগ। এদিন রাতে তারা প্রতিবাদ করায় মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। আমাদেরকে হলো যে ছাদের জল আটকিয়ে রাখতো 2 ঘন্টা পরে, যখন বৃষ্টি ছোটার পর 2 ঘন্টা পর আমাদের জল ছাড়তো। এবার আমাদের ওর জায়গার জলটা আমার জায়গায় এসে পড়তো, হ্যাঁ এবার আমার জায়গায় এসে পড়তো বা কেউ পা পিছলে পড়ে যেত, এটার জন্য আমরা কথা বলেছিলাম বলে আমাদেরকে মেরেছিল। আমার জেঠিমাকে প্রথমে মারলো, তারপর আমার জেঠিমা কেস করলো বলে তার জন্য আবার আমাকে আমাদেরকে সবাইকে হাসপাতালে উঠে সবাই মিলে মারলো। কতজনকে মেরেছে তোমাদের? 5 জনকে। কে মেরেছে? এটা সুভাষ মাঝি, তারপরে রোহিত মাঝি, তারপরে এই রইয়া মাঝি। কজন মিলে মারধর করেছে? 5 জন মিলে। 5 জনকে মেরেছে তোমাদের? আমাদের, হ্যাঁ, 4-5 জনকে মেরেছে। কোথায় ভর্তি আছে তোমরা? আমরা মালদা হসপিটালে ভর্তি আছি। তোমার নাম কি? প্রশান্ত সরকার। মানে জল ফেলার প্রতিবাদ করছিল? হ্যাঁ। আর কার বাড়িতে হচ্ছিল ওটা? ওটা হচ্ছিল আমার বাড়ির পাশে। মালদা থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দ বার্তা।